السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الصدقة باليمين. قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني خباب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله: إمام عدل، وشاب نشا في عبادة الله، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها تلا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 27 জমাদার সানি 1445 হিজরি মোতাবেক 9 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জাকাতের পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই জাকাতের পর্বের অধ্যায় নম্বর 16, বিষয়বস্তু বাবু সাদাকাতে বিল ইয়ামিন। এই অধ্যায় হচ্ছে ডান হাতে সাদকা করা সম্পর্কে, ডান হাতে দান খায়রাত করা। যখন দান করবেন ডান হাতে দেবেন, এটি হচ্ছে ইসলামী শিষ্টাচার, ইসলামী আদব। বাম হাত ব্যবহার করবেন না। এমনিও আদান প্রদানে বাম হাত ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করা বাঞ্ছনীয় নয়, হয় নিষিদ্ধ একবারে কঠিনভাবে। যেমন বেশ কিছু বিষয় এসছে পানাহারের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে কেউ বাম হাতে খায় তো এটি হারাম, কিন্তু কেউ যদি বাম হাতে কাউকে দেয়, একটা কলম কাউকে দিলেন, এটা অনেকের অভ্যাস আছে, কলম দিচ্ছেন একটা সাথী বন্ধুকে দিয়ে দিলেন, কলম বাম হাতে দিয়ে দিলেন, তখন হারাম বলা যাবে না। এটা হচ্ছে ইসলামী আদবের খিলাফ, অপছন্দনীয়। ভালো কাজের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করে আল্লাহ দিয়েছেন, আর যেসব কাজ হচ্ছে আপনার নিম্নমানের কাজ, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সেগুলির ক্ষেত্রে বাম হাত, সেগুলির ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা জায়েজ নয়। এই জন্য লজ্জাস্থান ডান হাত দেওয়া নিষেধ করেছে রাসূলুল্লাহ। ডান হাতে ইস্তেনজা পেশাব পায়খানা পরিষ্কার করতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছেন ডান হাতে সাদকা করা। হাদিস 1423 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি। সাবআতুন মানে সাবআতু আশখাসিন, সাত প্রকারের মানুষ রয়েছে, সাত শ্রেণীর মানুষ রয়েছে। ইউযিল্লুহুমুল্লাহু তাআলা, মহান আল্লাহ, তাআলা মানে মহান, যিনি বড়, মহান আল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দান করবেন, ফিজিল্লাহি তার নিজের ছায়ায়, নিজের ছায়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত ছায়া। এই না নিজের ছায়া মানে, নিজের ছায়া বলতে একটা হচ্ছে যে আমার ছায়া যদি আমরা বলি, তার মানে আমার শরীরের ছায়া, এটি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বুঝতে পারছেন না, আকীদার বিষয় এটি। এখানে ফিজিল্লাহি মানে আল্লাহর, আল্লাহর মালিকানাধীন ছায়া, আল্লাহর সৃষ্টি ছায়া, সেটা কিসের ছায়া? অন্য একটি রেওয়ায়ত প্রমাণ করে সেটা ফিজিল্লা আরশি, আল্লাহর আরশ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর আরশ আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ ছাড়া যা কিছু আছে পৃথিবীতে, সেটা দৃশ্য হোক অথবা অদৃশ্য, দেখতে পায় আর না পায়, সব হচ্ছে আল্লাহর সৃষ্টি। খালেক এক, আল্লাহ আহাদ, আল্লাহ এক ও একক, লা শরীক আল্লাহ, তার কোনো শরিক নেই। আর মখলুক হচ্ছে অসংখ্য, ছোট বড় সব রকমের মখলুক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো
আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিকৃত ছায়া মানে আরশের ছায়ায় তাদেরকে স্থান দেবেন। কখন? ইয়াওমা, এমন এক মহাদিবসে, লা জিল্লা ইল্লা জিল্লাহু, সেই দিন আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। পৃথিবীতে অনেক রকমের ছায়া আছে, বাড়িঘরের ছায়া, তো গাছপালার ছায়া, মানুষের ছায়া, প্রতিটি সৃষ্টির ছায়া, তাই না? মেঘমালার ছায়া, মেঘমালাও সূর্যের সামনে আছে, ওটাই ছায়া আপনার। জি, মেঘের ছায়া পড়েছে, সেই জন্য আপনাকে রোদ লাগে না। কিন্তু সেই দিন একমাত্র হাশরের মাঠে মহাদিবস হচ্ছে ইয়াওমুল কিয়ামা, সেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশে আজিমের ছায়া। সাত প্রকার মানুষ কারা এখানে বর্ণনা করা হয়েছে? ইমামুন আদলুন, তাদের একজন হচ্ছেন বা এক শ্রেণী হচ্ছে এমন শাসক। ইমাম মানে এখানে রাষ্ট্রীয় ইমাম, ইমাম মানে বড় ইমাম। ইমাম দুই ভাগে বিভক্ত কোরআন হাদিসের ভাষায়, ছোট ইমাম আর বড় ইমাম। ছোট ইমামের ইমামতিকে বলা ইমামতে সুগরা, বড় ইমামের ইমামতিকে বলা ইমামতে কুবরা বা উজমা, বৃহৎ ইমামতি। ছোট ইমামকে কে বলতে পারে? যে বলবে হাত তুলবেন। ছোট ইমাম আর বড় ইমাম কে? হ্যাঁ, বক্তিয়া মসজিদের ইমাম, আর জমা মসজিদ ইমাম হলে বড় ইমাম নাকি? হ্যাঁ, ছোট ইমাম মানে হচ্ছে যার নেতৃত্ব মসজিদের সাথে আর ওই সলাতের সময়কালে সীমিত। যতক্ষণ ইমাম সাহেব মসজিদে না, এক তো নেতৃত্ব তার সীমিত কোথায়? মসজিদে, মসজিদের বাইরে কোনো নেতৃত্ব নেই একজন মসজিদের ইমামের, সীমিত তার নেতৃত্ব। দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ওই সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ আকবর থেকে সালাম ফিরা পর্যন্ত, আল্লাহ আকবর তকবীরে তাহরিমার আগেও তার নেতৃত্ব নেই, বোঝা গেছে না? আর সালাম ফেরার পরেও তার নেতৃত্ব বা আনুগত্য নেই। এই না যে সালাম ফেরার পরে তার আনুগত্য করতে ইমাম বসে আছে, তা আপনাকে বসে থাকতে হবে। হ্যাঁ, ইমাম বেদাতি মোনাজাত ধরেছে, তা আপনাকে ধরতে হবে না, মোটেই না। হ্যাঁ, ইমাম বলছে আমি মসজিদে আজকে বসবো, যাবো না, আসর পড়ে মাগরিব পড়েই যাবো, মাগরিব পড়েছি এসা পড়ে যাবো, তা আপনাকে বসে থাকতে হবে নাকি? তাহলে কোনো আনুগত্য নেই, শুধু আনুগত্য সালাতের অবস্থায়। এটা হচ্ছে ইমামতের সগরা, ক্ষুদ্র ইমামতি, ক্ষুদ্র ইমামতি, ক্ষুদ্র নেতৃত্ব। আরেকটি নেতৃত্ব হচ্ছে বৃহৎ নেতৃত্ব, যেই নেতৃত্ব গোটা দেশের ওপর চলছে, সেটা মসজিদের ভিতরেও চলছে, বাইরেও রাস্তাঘাটেও চলছে, হ্যাঁ আইনকানুন আদেশ নিষেধের ক্ষেত্রেও চলছে, অর্থাৎ রাষ্ট্রীয় নেতা। ইমাম মানে আসলে নেতা, ইমাম মানে নেতা, লিডার, ইমাম মানে লিডার। এই জন্য আজকাল ইংরেজি ভাষাতে ইমামতি করাকে বলছে লিড বলা হচ্ছে। হ্যাঁ, অমুক লিড করছেন কিসের? সালার বা প্রেয়ারের লিড করছেন। তো যে রাষ্ট্রীয় নেতা তাকে ইমামে আজম বলা হয়, সে হচ্ছে বড় ইমাম। তো বলছেন যে এমন ইমাম মানে কোন ইমাম? তাহলে এটা রাষ্ট্রীয় ইমাম, রাষ্ট্রীয় ইমাম, রাষ্ট্রপ্রধান। তার নাম বিভিন্ন হইতে পারে, তার ইসলামিক নাম যদি একবারে 100% ধরতে চান যে আসল নামটা কী হওয়া উচিত, তো সেটা সবচেয়ে উত্তম যেই নামটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম শাসকদের ছিল, সেটা হচ্ছে খলিফা। খলিফাতুল, খলিফা মানে স্থলাভিষিক্ত, খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত, স্থলযুক্ত অভিষিক্ত। হ্যাঁ, একজন চলে গেছেন তার শূন্য জায়গায়, যিনি বসলেন বা আসন গ্রহণ করলেন স্থলাভিষিক্ত। এটাকে ফার্সি ভাষায় বলা হয়, এটা আমাদের দেশে অনেকে বোঝেন, জানাসিন, যা মানে জায়গা, নাসিন মানে বসা, কারো জায়গায় বসা। তো মুসলিম শাসককে খলিফা কেন বলা হয়? খালাফে আখলফ মানে আগের যিনি ছিলেন, তারপরে যিনি এসে তার জায়গায় বসেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, তখন তার জায়গায় কে এসে বসলেন? আবু বকর সিদ্দিক। এই জন্য আবু বকর সিদ্দিকে শুধু খলিফা এটা সংক্ষেপে বলা হয়তো, কিন্তু আসল
এখানে বাক্য হচ্ছে খলিফাতু রাসূলুল্লাহ, খলিফাতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, আল্লাহ রসুলের স্থলাভিষিক্ত। যখন তিনি চলে গেলেন তার স্থলাভিষিক্ত হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেলেন, জায়গা খালি, তাহলে এখানে কে বসলেন? ওমর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, কার খলিফা? তিনি আবু বকরের খলিফা স্থলাভিষিক্ত। তাকে বললেন যে রসুলের খলিফা, হ্যাঁ কার খলিফা? আর আল্লাহর খলিফা বলবেন না, আল্লাহর খলিফা বলো গুমরাহি, কি গুমরাহি! এটা 1400 বছর ইতিহাসে কোনো ইসলামিক কিতাবে তাফসিরও পাবেন না যে মানুষ আল্লাহর খলিফা, কোনো তাফসিরে পাবেন না, একমাত্র ইখওয়ানি জামাতি তাফসিরে পাবেন যারা ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা করেছে। আর ইসলাম মানে ইসলাম ব্যবহার করে আমার ক্ষমতা যেতে হবে, ইসলামের কিছু আয়াত রয়েছে কোরআন কারিমে সেগুলি এমনভাবে ব্যাখ্যা দিতে হবে, আর ওগুলোই হলো তাফসিরুল কোরআন মাহফিল। ওদের তাফসিরের নাম হচ্ছে সেই আয়াতগুলো শুধু বেছে বেছে নিয়ে ওগুলো নিয়ে আলোচনা করা, কারণ উদ্দেশ্য হচ্ছে এই কোরআনের মাধ্যমে গদিতে যাওয়া। এরাই শুধু বলেছে যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, আদম আল্লাহর খলিফা না, আদম আল্লাহর খলিফা না। খলিফা কার লাগে? যার জায়গা শূন্য হয়। আল্লাহ জায়গা শূন্য, আল্লাহ সবসময় আছেন আর থাকবেন, হ্যাঁ জি, যার আদি অন্ত নেই, শুরু নেই, শেষও নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ হচ্ছেন আউয়াল, শুরু, আল্লাহ হচ্ছেন শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আল্লাহ সব কিছু। সুতরাং আল্লাহর খলিফা অসম্ভব, কেউ হতে পারে না। আমি এখানে আছি, একটু উদাহরণ দিয়ে বুঝেন, আমি এখানে আছি, তাহলে এখানে আপনাদের কারো বসার প্রয়োজন আছে দাস দেওয়ার জন্য? কখন লাগবে এটা? এই জায়গাটা যখন শূন্য হবে, অমুক তার জায়গায় বসে আজকে দাস দিয়েছে, এবার বুঝতে পেরেছেন? জি, এটি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তখন তারা প্রশ্ন করে, এই যারা মানে রাজনৈতিক ব্যাখ্যা করেছে ইসলামের, যে আদম তাহলে তার কার খলিফা? আবু বকর ওমর সম্পর্কে না হয় যাই এটা ব্যাখ্যা করলেন যে আবু বকর রসুল খলিফা, আর ওমর হচ্ছেন আবু বকরের খলিফা, উসমান হচ্ছেন ওমরের খলিফা, আলী হচ্ছেন, হ্যাঁ স্থলাভিষিক্ত হচ্ছে উসমানের, এইভাবে। যেমন সৌদি আরবে বর্তমান যারা রাজা আছেন তিনি খলিফা, কার খলিফা? তার আগে যিনি ছিলেন, তার আগে কে ছিলেন? কিং আবদুল্লাহ ছিলেন, কিং আবদুল্লাহ কার খলিফা? কিং ফাহাদের খলিফা, কিং খামদা ফাহাদ কার খলিফা? তার আগে খালেদ ছিলেন, এইভাবে। রহমাহুল্লাহ, রহমাল্লাহুল জামি, আল্লাহ সমস্ত মুসলিমদের রহম করেন। তো কী বলছিলাম, আল্লাহর ক্ষেত্রে আল্লাহর কেউ খলিফা হইতে পারে না। আর এই কথা কোনো না হাদিসে পাবেন, না আয়াতে পাবেন যে খলিফাতুল্লাহ, ইন্নি জায়েলুন ফিল আরযে খলিফা। দেখেন ভাষা কোরআনে দেখেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ তার উদ্দেশ্য ব্যক্ত করলেন কাদের সামনে? ফেরেশতার সামনে। কিন্তু যদি আল্লাহর খলিফা হইতো তাহলে আল্লাহ বলতেন ইন্নি জায়েলুন ফিল আরযে খলিফাতি বা খলিফাতুল্লাহ বলতেন। আল্লাহ বলেছেন? কোনো জায়গায় নেই, কোনো হাদিসেও নেই মানুষ আল্লাহর খলিফা। তাহলে একটি ভ্রান্ত মতবাদ, কারণ এখান থেকে তখন একটা রাস্তা বের করেছে, মানুষ যখন আল্লাহর খলিফা তাহলে কী করতে হবে? আল্লাহর যে রাষ্ট্রীয় বিধানগুলি সব সব বাস্তবায়নের ক্ষেত্রে সবার দায়িত্ব। সুতরাং চোরের হাত কাটা আর কেসাস, হত্যার বদলে হত্যা, আর জেনাকারী শাস্তি দেওয়া, বিবাহিত বিবাহিত হলে রজম করার, অবিবাহিত অবিবাহিত হলে তাদের ব্যত্রাঘাত করা, ইত্যাদি এসব দণ্ডবিধান যেগুলো রয়েছে, এগুলি দায়িত্ব শুধু ওই শাসকের না, আমারও দায়িত্ব, আলেমেরও দায়িত্ব, আপনার দায়িত্ব। সুতরাং কি ইসলামী আন্দোলন কেন করেন না? বুঝতে পেরেছেন? কোথায় কোথায় গেলে আন্দোলন করতে হবে? তাহলে আপনারা ঠিক আছে দিনের তালিম দিচ্ছেন, কিন্তু ইসলামী আন্দোলন কি করতে করেন আপনারা? ইসলাম বিপ্লব কোথায় আপনাদের? ইসলামী আন্দোলন আর বিপ্লব, আন্দোলন আর বিপ্লব, এগুলো কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না। এই আন্দোলন শব্দটি আর বিপ্লব শব্দে, দুটো শব্দ কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না। ভালো করে শোনেন, ইসলামকে কোরআন হাদিস থেকে শিখুন। এই শব্দগুলি নব আবিষ্কৃত শব্দ। আন্দোলন মানে হারাকা, হ্যাঁ বা তেহরিক, আর বিপ্লব মানে হচ্ছে আপনার সৌরা।
ما انقلاب যেটাকে انقلاب তো انقلاب কমিউনিস্টরা বলে انقلاب জিন্দাবাদ انقلاب জিন্দাবাদ কমিউনিস্টরা চায় অন্যরা চায় তাই না আগের যারা আছে তাদেরকে থাকতে দেব না পরিবর্তন ঘটাবো আর আমরা আসো সেজন্য انقلاب জিন্দাবাদ তারপরে আমরা জিন্দা হব জি এসব কথা ইসলামে নাই আসলে কোরআন ও হাদিস দেখেন তাতে কি পাবেন আপনি দাওয়া পাবেন মানুষকে ডাকেন ভালো কাজের দিকে হ্যাঁ আপনি জিহাদ পাবেন প্রচেষ্টা চালান আপনি সর্বাত্মক প্রচেষ্টা করেন আপনি আপন আপন জায়গা থেকে প্রত্যেককে আপন আপন জায়গা থেকে চেষ্টা চালাবেন মানুষকে ভালো করার জি আমরে বিল মারুফ করেন ভালো কাজের উপদেশ দেন নাহি আইন মুনকার করেন অন্যায় কাজে বাধা দেন যতটা যার ক্ষমতা আছে ক্ষমতার বাইরে নয় এই সব ভাষাগুলি কোরআন হাদিস আছে তো কি বলতে গিয়ে বললাম রাষ্ট্রীয় ইমামের রাষ্ট্রীয় শাসক তো তাকে খলিফা বলতে পারেন আবার তারপরে খলিফা বলার যুগ শেষ হলো তখন মালিক কিং বলা শুরু হলো রাজতন্ত্র যখন আসলো হ্যাঁ উমাইয়া বংশের যুগ যখন চলে আসলো যদিও তারা খলিফা বলতো কিন্তু আসলে এটি আসলো ওই খলিফা খেলাফত ছিল না খেলাফতের নিজের বংশের মধ্যে সীমিত থাকবে না তাহলে এটা তখন কি হ্যাঁ রাজাদের সিলসিলা শুরু হলো রাজতন্ত্র যেটাকে বলা হচ্ছে আর তারপরে যখন গণতন্ত্র আসলো তখন আর কিং আর রাজাও বলা হচ্ছে না বাদশাহ বলা হচ্ছে না কী বলা হচ্ছে তখন তখন সে কোনো জায়গায় রাষ্ট্রপতি শাসন অন্ত কোনো জায়গায় প্রধানমন্ত্রী শাসন ইত্যাদি এসব এক সময় বাংলাদেশে দেশের প্রধানকে কী বলা হতো রাষ্ট্রপতি বলা হতো এখন যদিও রাষ্ট্রপতি আছে কিন্তু উনি সম্মানের দিক থেকে অনেক বড় কিন্তু আসল পাওয়ার কার হাতে প্রধানমন্ত্রীর হাতে তো এইসব নাম পরিবর্তন হইতে পারে কিন্তু কাজ পরিবর্তন হয়নি ইমামে আজমকে যিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি তিনি হচ্ছেন সবচেয়ে বড় ইমাম তাকে গোটা দেশ সম্পর্কে জবাব দিতে হবে দেশে কল্যাণ করেছে না অকল্যাণ করেছে আমাকে আপনাকে দেশ সম্পর্কে জবাব দিতে হবে না আমাকে আমার বাড়ি সম্পর্কে জবাব দিতে হবে আমার বাড়ির পাশের লোক সম্পর্কে জবাব দিতে হবে না হ্যাঁ মুখে বলেছি কি না ভালো কথা হ্যাঁ তাদেরকে সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করেছি এত এতটুকু জিজ্ঞাসা হইতে পারে যার যত এলএম আছে সেই হিসাবে কিন্তু তারা কে সংশোধন করেননি কেন বা তা এই এইগুলো করেননি কেন বল প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ আমার কাজ না কোনো আলেমের কাজ না তিনটা স্তর আছে ভালো কাজ করার ক্ষেত্রে আর অন্যায় বাধা দেওয়ার ক্ষেত্রে কয়টা স্তর আছে একটা হচ্ছে বল প্রয়োগ করা যেটা শাসকের জন্য আপনি বাড়ির শাসক আপনার জন্য আপনার স্ত্রী ছেলেমেয়ের বল প্রয়োগ করে ভাইয়ের স্ত্রীর উপরে চলবে মার খেয়ে বড় লোক হয়ে যাবে ভাইয়ের কাছে ঠিক না তো ভাইয়ের স্ত্রীর উপরে চলে না এটা অন্যায় কেউ যদি একই জয়েন্ট ফ্যামিলিতে আমার থাকছে ইন্ডিয়া বাংলাদেশে থাকছে আর ভাইয়ের স্ত্রী কোনো ভুল করেছে যে দাবর ভাসুর এদিকে হ্যাঁ শুরু করে দিয়েছে মারধর হারাম এগুলো শরীয়তে আসলে জাহেল সমাজ মূর্খ জানেন না আসলে হ্যাঁ এমনকি শ্বশুর একজন মহিলা তার শ্বশুর তার অভিভাবক না কে অভিভাবক বিয়ে দিয়ে দিয়েছে তার স্বামী অভিভাবক তার বিয়ে হয়নি তার বাবা অভিভাবক বাবা থাকতে ভাই হস্তক্ষেপ করবে অনেক সময় এরকম হচ্ছে হ্যাঁ যে বাবা বাবার মায়া আছে অথবা শাসন করতে চাই না আর শাসন করলো সে সেভাবে করবে কিন্তু ভাই অনেক সময় বনের প্রজলন করে দিচ্ছে সেটা তার হস্তক্ষেপ যায় না যতক্ষণ বাবা বেঁচে আছে বাবার অনুমতি ছাড়া আর সেটাও শরীয়তে আবার যায়জ কি না কারণ বাবাকে তো লাগামহীন ছেড়ে দেওয়া হয়নি যা ইচ্ছা তাই করবে জি তো যাই হোক ফিরে আসি ইমামের ব্যাখ্যা করছিলাম কথা লম্বা হয়ে গেলাম ইমামুন আদলুন এই হাদিসটিতে আসছে কিন্তু প্রসিদ্ধ যে হাদিস সেটিতে রয়েছে ইমামুন কী শব্দ রয়েছে জানা আছে আদেলুন ইসিম ফাইল আদেল মানে ন্যায়পরায়ণ 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 কাকে বলা হয় যার কাজে কর্মে রাষ্ট্র পরিচালনায় ন্যায় নীতি রয়েছে অন্যায় কোনো কিছু করে না যথাসাধ্য ন্যায় নীতি অবলম্বন করে তাহলে মুসলিম শাসক যদি ন্যায়পরায়ণ হয় ন্যায় নীতি অবলম্বন করে তার অনেক ফজিলত রয়েছে এক নম্বরে তার স্থান আল্লাহর সেই আরশের ছায়ায় কিন্তু এর বিপরীত তাহলে যাই নিতে হবে ন্যায়পরায়ণ না হয় যদি অন্যায়কারী হয় জালেম শাসক হয় দেশে পাপের ছড়াছড়ি করিয়ে দিল দেশের অবনতি নিয়ে আসলো সেটা আর্থিক অবনতি হোক অথবা দুর্নীতি হোক অথবা আপনার জুলম অত্যাচার হোক যে কিছু হোক না কেন
তাহলে কঠিন শাস্তি রয়েছে। যার যেমন সম্মান রয়েছে তেমন তার জবাবদিহিতে রয়েছে, এত সহজ বিষয় নয়। যার যত মর্যাদা রয়েছে তত তার হিসাবও কড়াকড়ি রয়েছে, এটা মনে রাখেন। দেখেন একটা সাধারণ মানুষ আপনাদের মধ্যে যদি একটা গেঞ্জি গায়ে দিয়েও চলে আসে এখানে, হ্যাঁ গেঞ্জি গায়ে দিয়ে আর একটা টাইট প্যান্ট পরে চলে এসছে বা টাকানা নিচে পরে আছে, তারপর কেউ দেখতেও যাবে না আর কেউ তার সম্পর্কে আপত্তিও তুলবে না, ঠিক কিনা? কিন্তু আমি যদি পাঞ্জাবিও গায়ে দিয়ে চলে আসি, তারপরে তাহলে ও পাঞ্জাবি গায়ে দিয়ে চলে এসেন আছে, হ্যাঁ রঙিন যদি এমন কিছু, বাংলাদেশে পাঞ্জাবিতে নকশা আছেন আজকাল, যত নকশা তত মানে ভালো পাঞ্জাবি একটা, তো চিন্তা করে আচ্ছা নকশা হলো পাঞ্জাবি যদি আমি পরে চলে আসি, সাদা না পরে বাকি সাদা সিদার না হয় ভালো লাগবে, ভালো লাগবে না? যেই কাজটি সাধারণ জন্য জায়েজ মনে করছেন কিন্তু আলেমের জন্য সেটাকে নাজায়েজ মনে করছেন। আপনারা টুপি মাথায় দেন না, টুপি মাথায় দেওয়া কোনো এমন কিছু না যে টুপি মাথায় দিতেই হবে, ঠিক আছে ভালো ইসলামিক সাজ, তিনটা সুন্নাত ওয়াজিব ফরজ, হ্যাঁ খুব নেকির কাজ, না দিলে আপত্তি হয়ে গেল, এমন কিছুই নাই। কিন্তু যদি একজন আলেম মানুষ বিনা টুপিতে চলাফেরা করে তো সে অভদ্র, সে অভদ্র, কিন্তু আপনার অভদ্র না, আর তো আছে, বুঝতে পারা যায় না বিষয়টা? জি, তো যার যত বেশি সম্মান তার পাকড়াও বেশি, যে তোমাকে এত উঁচা জায়গায় দিয়েছি তো তুমি কী করেছ। এমামুন আদলুন, আদেলুন নাই পরায়ণ, যদি আদেল নাই পরায়ণ হয় তো আদলুন মানে নাই মানে এত বেশি, হ্যাঁ ন্যায় নীতি অবলম্বন করে যে তাকে বলা যেতে পারে যে সে নিজেই নাই, নিজেই সুবিচার, এটা হচ্ছে মোবালাগা, এতে অর্থের ব্যাপকতা রয়েছে এই শব্দে। এক নম্বর হয়, দুই নম্বর হচ্ছে ওসাহাব্বু নাসাফি ইবাদাতিল্লাহ, এমন একজন যুবক, দুই নম্বর বা এক শ্রেণীর যুবক, নাসা আ যে প্রতিপালিত হইল, ধীরে ধীরে বড় হয়েছে, সাত বছর থেকে এই যে প্রতিপালন তার চলছে বড় হচ্ছে, ফি ইবাদাতিল্লাহ আল্লাহর ইবাদত, সারা জীবন ওই শুরু থেকে চলে আসছে ইবাদত, পাঁচ অক্ত সালাত ওই যে সাত বছর বয়সে শুরু করেছে, দশ বছরে বারো বছরে এক যা চোদ্দ বছরে সাবালক হওয়ার আগে বার পরে জীবনে কখনো কোনো গাফিলতি দেখা যায়নি, শুধু সলাতের ক্ষেত্রে যাবতীয় বদবন্দিগির ক্ষেত্রে নাশা আহ তার লালন পালন হয়েছে যেন কিসের ওপর, আল্লাহর ইবাদত, ইসলামিক পরিবেশে সে গড়ে উঠেছে, শুরু থেকে কোরআন মুখস্থ করা, কোরআনের প্রতি আমল করা, কোরআনের শিক্ষা লাভ করা, দিনের জ্ঞান অর্জন করা এবং ভালো কাজ করা, এই ধরনের ফজিলত, যার জীবনটা ইবাদতের, ইবাদতের জীবন। তৃতীয় শ্রেণীর মানুষ রাজলুন, এমন এক ব্যক্তি মানে এক শ্রেণীর মানুষ, কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, অন্য রিওয়ায়েত বিল মাসাজিদি, কোন রিওয়ায়েত বিল মসজিদে এক বচন, সব অর্থ একই ভাব অর্থ, এমন এক শ্রেণীর মানুষ যার অন্তর বা যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদে লাগা আছে সবসময় অন্তর, মসজিদ থেকে আসলেও শুধু মসজিদের চিন্তা, কখন আজান হবে, কখন আজানের সময় হবে, কখন সলাতের সময় হবে, আজানের অপেক্ষা করবে না, আগে এসে মসজিদে বসে আছে সবসময়, তার ওই ধান্দা লাগা আছে, মানুষ পয়সা ধান্দা করছে, দুনিয়ার ধান্দা করছে, ওর সলাত পড়া আদায়ের নামাজ পড়ার ফুরসত নাই, জামাতে আসার সময় নেই, আরও সবসময় মল্লিক আছে কিসে, মসজিদে, মুআল্লাক মানে হ্যাঙ্গিং ঝুলন্ত, সে মফুল এসে সবসময় জানো তার মসজিদে মন লটকা আছে, অর্থাৎ এবাদতে খুব মনোযোগী, যে মনোযোগী না সেই না মনে রাখবে, যে যে বিষয়টাকে যত বেশি গুরুত্ব দিবে সব সময় কিন্তু মনে ঘোরপাক খাবে, এটা বাস্তব। মানুষ যখন প্রেমে রোগে ভোগে, হ্যাঁ সেটা জায়েজ হোক আর না জায়েজ হোক, স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম এটা জায়েজ প্রেম, সেই জন্য বললাম জায়েজ হোক অথবা না যায়, জায়েজ প্রেম শুধুই স্বামী স্ত্রী জীবনে, আর না জায়েজ প্রেম হচ্ছে এই জেনা ব্যবচারের জগতের প্রেম, অবৈধ বেগানা মহিলার বেগানা পুরুষের সাথে, তো প্রেমের রোগে যারা আক্রান্ত তাদের মনে ওই প্রেমিক আর প্রেমিক ছাড়া আর অন্য কিছু ঘুরে না সবসময়, উঠতে বসতে চলতে ফিরতে ওকে যতই ভালো কাজে লাগে রাখে সবসময় মন ওখানে, মন ওখানে,
নতুন বিয়ে করে এসে কিছু কিছু যুবক এইরকমই কিন্তু, জি ওর কোনো কাজে মন লাগে না, খেতেও ভালো লাগে না, ও ডিউটিও ঠিক করে করে না, হ্যাঁ শুধু লাগাই আছে, জি লেগেই আছে ওইদিকে। তো এতে মানুষের লাভ আছে, এতে লাভ আছে, এই জন্য সব কিছুই এক সীমিত আকারে হইতে হবে। এটা আপনার আমার জীবনে কাজ দিবে, ভালোবাসা বৈধ ভালোবাসা একটা সীমিত আকারে হইতে হবে। আপনি স্ত্রীর ভালোবাসায় যদি সীমা লঙ্ঘন করেন, স্বামীর ভাষায় বা ভালোবাসায় যদি সীমা লঙ্ঘন করেন, তো এত ভালোবাসা বাঁচছেন যে স্বামী যদি মুরতাদ হয়, আল্লাহ না করে নাস্তিক হয়ে যায়, তবু তাকে ছেড়ে থাকতে পারবেন না, এর হারাম হাস আর সম্পর্ক নেই। কারণ ইমান আল্লাহর সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, আল্লাহর সাথে তার সম্পর্কটা, আমার তার সাথে সম্পর্ক নেই, বুঝতে পেরেছেন? স্বামী বেনামাজি হয়ে গেছে অথবা স্ত্রী বেনামাজি, তারপর ছাড়তে পারছে, স্ত্রী পরকীয়তে লিপ্ত জেনায় ধরা খেয়েছে, তারপর বলছে না ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। কখন হয়? যখন সীমালঙ্ঘন করেছেন ভালোবাসে। এই জন্য কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন ভালো না। এই যারা বিশেষ করে প্রবাসে এসে খুব খাতির জমান, হ্যাঁ দোস্ত বন্ধু অনেকের আছেন আপনাদের, হ্যাঁ, কিন্তু এতেও অনেকে সীমালঙ্ঘন করে, আর তারপর হঠাৎ করে গিয়ে দোস্তির জায়গায় কুস্তি শুরু হয়ে গেল, দোস্তির জায়গায় কুস্তি শুরু হয়ে গেল, বুঝেন, দোস্তির জায়গায় কুস্তি, এমন যে নিজের বাসাতে খেলে ওখানে গিয়ে হাত ধয়, এটা আমার দেশের ভাষা, এত খাতির, ওকে ছাড়া কোনো রেস্টুরেন্টে বসবে না, সিস্টেম সেন্টারে বেরিয়ে বুফিয়া, ওকে ছাড়া না, এমন শুরু করে দেন। কয়েকদিন পরে দেখা গেল যে দুইজন এক অপরকে দেখলে ও এদিকে টানতে ওইদিকে টানতে, আরে ভাই এটা করতে কে বলেছে তোমাকে, এত শত্রুতাই কে করতে বললো, আর এত দোস্তি করে কুস্তি করতে কে বললো, কেন গেলে করতে? তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আমার আহবেব হাবিবা কাহাউনাম্মা, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো, হ্যাঁ হালকা ভালোবাসা, মানে মানে যেটা হাউনাম্মা, খুব এমন নাই, সীমাহীন নাই, মধ্যম পন্থায়, আশাইয়া কোন বাগিজা কাউমাম্মা, সম্ভবত একদিন সে তোমার কাছে খুব ঘৃণিত হইতে পারে, ঘৃণার পাত্র হইতো, তখন তো খুব কষ্ট লাগবে, আরে তোর এই করেছি এই করেছি এই করেছি, হ্যাঁ খুব কষ্ট লাগবে। ও আপগেজ বাগিজাকা হাউনাম্মা, আর যাকে তুমি ঘৃণা করছো, ঘৃণা তো সীমা লঙ্ঘন করিও না, কারোর সাথে মনোমালিন্য হইলে আর ওকে দেখতেই পারে না, না না এমনও করিও না, মুসলিম সালাম দেওয়া ঠিক রাখে, ঠিক আছে সে কষ্ট দিয়েছে, ঠিক আছে কষ্ট দিয়েছে, মাফ করতে পারলে সবচেয়ে ভালো, ফজিলতের কাজ করলেন। হাউনাম্মা ওখানেও কিন্তু হালকা, শত্রুতাটাও হালকা করিয়েন শত্রুর সাথে, আশাইয়া কোন হাবিবা কা ইয়াউমাম্মা, হতে পারে যে একদিন এই আপনার শত্রু যাকে খুব ঘৃণা করতেন সে আপনার দোস্তে পরিণত হইতে পারে, তখন খুব লজ্জা পাবেন, যাই রে এর কত ক্ষয়ক্ষতি করেছি, হ্যাঁ একে সৌদির থেকে এক্সিট লাগাবার জন্য, কোম্পানির থেকে দাঁড়াবার জন্য কত নামি, হ্যাঁ অবৈধ কমপ্লেন করেছি আর সীমা লঙ্ঘন করেছি, আর সে আমার এখন ঘনিষ্ঠ বন্ধু, হইতে পারে না, আক্ষেপ করতে হবে, খুব লজ্জা পাবেন তখন, না তো কি বলছেন, ভালোবাসায় অন্তর ঝুলে থাকবে কোনো ব্যক্তির সাথে না, রবের সাথে, আল্লাহর সাথে ঝুলে থাকবে ভালোবাসা, হব্বুল্লাহ, এটাকে বেদাতি সুফিরা ইশকে এলাহি বলে থাকে, ইশকে এলাহি বলা জায়েজ নাই কিন্তু মহব্বতি এলাহি, হ্যাঁ হব্বুল্লাহ, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার সত্যিকারে তারা সবচেয়েতে বেশি আল্লাহকে ভালোবাসে, সবচেয়েতে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যেহেতু সবচেয়েতে বেশি ভালোবাসে, আল্লাহর দিনকে সবচেয়েতে বেশি ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহ যে সব কাজ ভালোবাসেন সেগুলোকে ভালোবাসে, আল্লাহ মসজিদ মসজিদের ইবাদতবন্দী খুব ভালোবাসেন, সিজদাকে খুব ভালোবাসেন, এই জন্য মসজিদে অন্তটা সব সময় যেন ঝুলে আছে লেগে আছে। চার নম্বর, তাই না, চার নম্বর, হ্যাঁ চতুর্থ শ্রেণীর মানুষ, রাজুলানে দুইজন ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহ, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, তার জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার স্বার্থে ভালোবাসা নয়, দেখলেন এখানে কে কেমন ইনকাম করে, না এ তো খুব একজন ব্যবসায়ী,
আর কন্ট্রাক্টর অনেক টাকা ইনকাম করে আর মনটাও খুব বড় আছে, এর কাছে ধার কর্জা চাইলে পাবো, তখন ওর সাথে খাতির জমিয়ে নিলেন। হ্যাঁ, যখন তখন 10,000, 15,000, 20,000 যা চাইছেন তাই পাচ্ছেন, সেই জন্য তার সাথে দোস্তি? না না, এর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই আল্লাহর কাছে। যে ভালোবাসার মূল্য আছে আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর জন্য। কেন ভালোবাসেন? সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, দ্বীনের জ্ঞান অর্জন করা ভালোবাসে, সহি আকিদাকে ভালোবাসে, কোরআন এবং হাদিসকে ভালোবাসে, রসুলের তরিকাকে ভালোবাসে, সুন্নতকে ভালোবাসে, শিরক বিদআতকে ঘৃণা করে, সেজন্য তার সাথে ভালোবাসে। মসজিদকে ভালোবাসে, দিনদার পরেজগার, নামাজি, হালাল খাই, জি, আমানতদার, ভালো গুণ আছে তার মধ্যে, সেজন্য তাকে ভালোবাসে। তাহাব্বা ফিল্লাহ। তাহলে 4 নম্বর হচ্ছে এমন দুইজন ব্যক্তি, একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর খাতিরে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর এর জন্য ইজতামা আলাইহি আর এর উপরে তারা একত্রিত হয় উভয়ে, ওয়া তাফাররাকা আলাইহি আর এর উপরই তারা বিচ্ছিন্ন হয়, আলাদা হয়, পৃথক হয়। এই দুটো বাক্যের অর্থ কী? সাধারণভাবে আমাদের দেশে যে আলোচকরা আলোচনা করে বা বক্তারা বলেন, ইজতামা আলাইহি মানে ভালোবাসাকে টিকিয়ে রাখে, ভালোবাসাকে টিকিয়ে রাখি আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি আর এর ওপরই তারা কি হয়, পৃথক হয়। কিন্তু ওলামায়ে কেরামগণ এই ব্যাখ্যাগুলো করেননি, যে দুটো ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরামগণ সেই দুটো ব্যাখ্যা শোনাই। এই ব্যাখ্যাগুলি সম্পর্কে যেহেতু একটু ভুল বোঝাবুঝি আছে, সেজন্য শুনে নেন ভালোগুলি। এই ক্ষেত্রে শেখ ইবনে বাজ এবং এইরকম আরও ওলামায়ে কেরামগণ বলেছেন, ইজতামা আলী হতাফাররাক আলী আই ইজতামা আলী ফি দুনিয়া ওয়া বাকিয়াতুল মাহাব্বাতু বাইনাহুম হাত্তা ফাররাকা বাইনাহুম আল মাউতু ওয়া তাফাররাকা ওয়া হুম আলা যালিক। দুইজন একত্রিত হয়েছে আল্লাহর জন্য আর পৃথক হয়েছে আলিহে এর ওপর, এই ভালোবাসার উপর। তাফাররাক আলিহে মানে আলহাব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার উপর ইজতেমা একত্রিত হয়েছে আর আল্লাহর ভালোবাসার উপর কী হয়েছে, পৃথক হয়েছে। বলছে দুনিয়াতে যতদিন তারা ছিল এই আল্লাহর ভালোবাসার উপর একত্রিত হয়েছে, অন্তর এক, অন্তর থেকে এক অপরকে ভালোবাসে, তারপরে দেখা সাক্ষাৎ হয় আল্লাহর খাতিরে, আল্লাহর দিনের খাতিরে। আর কিসের জন্য বলছেন যে এর উপরই সারা জীবনটা কাটাইল, বাকিয়াতিল মাহাব্বত বাইনাহুমা, এমনকি এই ভালোবাসা তাদের স্থায়ী হয়েছে, টেম্পোরারি নয়। দুনিয়ার স্বার্থে যেসব ভালোবাসাগুলি স্থায়ী হয় না, সাধারণত যেমনই স্বার্থ কেটে পড়লো তেমনই যেন চিনেই না তাকে, দেশে চলে যাওয়ার পরে দেখছেন যাকে খুব ভালোবাসতেন এখানে দুনিয়ার স্বার্থে, দেখছেন দেশে গিয়ে বেচারা অভাবই হয়ে গেছে, আর ও টেলিফোন কেন উঠাবেন আপনি, কোনো স্বার্থ তার সাথে নেই, ও খেজুরের আঁটি বিচি চুষা হয়ে গেছে, খেজুরের বিচি চুষা হয়ে গেলে কি করে, থুথু করে ফেলে দেয়। তো এইরকম আর কি, ওর তো কিছু নাই, খেতে পায় না, দেশে কেউ অভাবে, ওর সাথে আর যোগাযোগ নেই। দুনিয়ার খাতে স্বার্থে ভালোবাসাগুলো এই ধরনের হয়, যে স্বার্থ ছিল স্বার্থ শেষ হয়ে গেলে কেটে পড়ে, কিন্তু আল্লাহর জন্য যখন ভালোবাসা হয় তখন সেটা হাত্তাল মত, মৃত্যু পর্যন্ত থাকে। হাত্তা ফাররাকা বাইনাহুম আল মাউত, ওয়া তাফাররাকা আলাইহি মানে দুনিয়া থেকে যে দুজন বিদায় হচ্ছে এক অপরকে ছেড়ে, তো এই ভালোবাসার উপর মানে আজীবন তাদের ভালোবাসা টিকে থাকলো। কেন? কারণ সারা জীবন দুজনে মুসলিম, সারা জীবন দুজনে পরহেজগার, সেজন্যই ভালোবাসা। তাফাররাকা ওয়া হুম আলা যালিক, দুনিয়া থেকে যখন দুজনে বিদায় নিচ্ছে তখন এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপর, আল্লাহর জন্য ভালোবাসার উপর। আর একটি অর্থ করা হয়েছে, ইজতামা আলা যালিক ওয়া তাফাররাকা আলা যাহির আন্না হুব্বাহুম আলিল্লাহি সাদিকুন, তাদের ভালোবাসা আল্লাহর সাথে বড়ই সত্য ছিল, তাদের ভালোবাসায় সততা ছিল। ফিহিন ইজতেমা আহমদ ইফতেরাক এহমা, সে একসাথে দেখা হইলেও আর দূরে থাকলো, ভালোবাসায় সততা, দুনিয়ার গরজে ছিল না, এই ভালোবাসায় সততা ছিল, একসাথে হলে মানে এক জায়গায় থাকলেও আবার এমন দূরাদূরি হয়ে গেছে যে আর হয়তো সারা জীবন দেখা সাক্ষাৎ হবে না, তবুও এই ভালোবাসা কিন্তু অটুট আছে, যেহেতু ভালোবাসা কিসের খাতিরে,
স্বার্থের খাতিরে নাই যে সামনে থাকলে না একটু চোখ করলা যা অথবা কোনো কিছু তার কাছ থেকে পেতাম উপকার আর সে আমার কাছে পেত ইত্যাদি, এখন আর কিছু নেই তার সাথে, এমনটা নয়। আসলে এই ভালোবাসা বহাল আছে। তো এই ভালোবাসাতে সততা ছিল, যেই ভালোবাসায় সততা থাকার কারণে দেখা হইলেও ভালোবাসা আর আলাদা হইলেও ভালোবাসা, এটা ভালোবাসা এখলাস নিষ্ঠার প্রমাণ করে। কারণ চোখের সামনে অনেকে কিন্তু ভালোবাসা প্রকাশ করে কিন্তু চোখের আড়ালে গেলে ভুলে যায়। যারা এরকমটা করে তাদের ভালোবাসাতে সততা নেই, চোখের সামনে খুব মিষ্টি কথা কিন্তু চোখের আড়ালে গেলে আপনার হয়তো বদনাম করে দিবে, হ্যাঁ আপনার ক্ষয়ক্ষতি হোক অসুবিধা নেই, তার মানে আপনার এই ভালোবাসাতে কি নাই সততা নেই, ইখলাস নেই। চারটি হয়েছে তাই না? পাঁচ নম্বর বছর রাজুলুন এক শ্রেণীর মানুষ দাউথু ইমরাহ, সে নফসের সাথে মুজাহেদা করেছে, ধৈর্য ধারণ করেছে, গোনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, যেখানে মানুষ সাধারণত বাঁচতে পারে না সেখানে সে গোনা থেকে বেঁচে থেকেছে। কীরকম? তাকে এমন একজন ভদ্র মহিলা আহ্বান করছে কুকাজের জন্য, ব্যবিচারের জন্য, যেই মহিলা জাতুমান সেবিন অজামাল, যেমন সে সম্ভ্রান্ত ঘরের, সম্ভ্রান্ত ঘরের ওই রকমই হচ্ছে অতি সুন্দরী। অজামাল, জামাল মানে সৌন্দর্য, সৌন্দর্যের অধিকারিণী, আর তার সাথে সম্ভ্রান্ত পরিবারের, হ্যাঁ ক্ষমতাশালী, জি প্রভাবশালী। কেন এই দুটো কথা কেন বলা হলো? কারণ সৌন্দর্য না থাকলে সাধারণত আকর্ষণ হয় না, এই জন্য সুন্দরী মেয়েরা বেশি ফিতনায় পড়ার আশঙ্কা থাকে। মেয়ে যত সুন্দরী হবে তত বেশি অভিভাবককে আরও সজাগ হইতে হবে, জি সজাগ হইতে হবে, ফিতনার আশঙ্কা ওখানে আরও বেশি। দুই নম্বর কথা যে বলা হয়েছে প্রভাবশালী, কেন বলা হয়েছে প্রভাবশালী মেয়ে কেন বলা হয়েছে, চিন্তা করেছেন কোনোদিন? এমনি সাধারণ একটা মেয়ের কথা কেন বলা হয়নি? ডাকছে ও মহিলা, কারণ একটা সাধারণ গরিবের ঘরে মেয়ে যদি ডাকে আর আশেপাশের কেউ যদি জানতে পারে তাহলে হইচই শুরু করে দেবে, তাই না? সাথে সাথে ডোল পিটে দিবে, জানিয়ে দিবে সবকে, কারণ কোনো ভয় নেই, ওই পরিবার বলে কোনো ভয় নেই, রিয়াকশন বলে কোনো ভয় নেই। কিন্তু প্রভাবশালী ঘরের মেয়ে যদি কুকাজও করে কারো মুখ খুললে জিভা কেটে নেবে, বলেছেন না বুঝেন না বিষয়টা? আপনার গ্রামে সবচেয়ে বড় ধনী আর দুর্দান্ত, অথবা তার হাতে অনেক কি আছে সন্ত্রাসী খুনি আছে, আর তার মেয়ে তার বোন তার স্ত্রী যদি খারাপ হয় জবান খুলতে পারবেন? বাঁচতে পারছেন না, বহুবার চিন্তা করতে হবে কোনো কথা বললে। সুতরাং যা কিছু হচ্ছে হচ্ছে, মুখ খোলার কোনো উপায় নেই। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা খুব খুলেন দেখেন সারা জীবনের জন্য ভিতরে ঢুকিয়ে রেখে দিল, ঠিক না? তাহলে বহুবার চিন্তা করতে হবে। কিন্তু একটা সাধারণ মানুষ সাবেন্ডার পরিবারে যদি হয় তাহলে অনেক সময় মানুষ বাড়িও বলে দিচ্ছে, বাড়িয়ে মিথ্যাবাদ দিয়ে দিচ্ছে, কারণ কোনো ভয় নেই। ইউসুফ আলাইহিসসালামের মধ্যে এই বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল। আমাদের জন্য আদর্শ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পরে আম্বিয়া রসুলগণ, চিন্তা করুন আপনি এই গুণটি সেখানে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। একেতে জুলাইখা অতি সুন্দরী, যেমন সুন্দর ইউসুফ আলাইহিসসালাম তেমন সুন্দরী মহিলা, বড়ই ফেতনার কারণ। কেন? কালো কুৎসিত যদি হয় তাহলে এমনিতে মন চায় না, তাহলে এমনিতে কেটে পড়ার চেষ্টা করবেন আপনি সেখান থেকে, আর সেখানে নিজেকে সামলাতে পারছেন না তার সৌন্দর্য দেখে। দুই নম্বর হচ্ছে যে রানী, রানী নিজে ডাকছে, যদি কেউ জানতেও পারে আশেপাশের, হ্যাঁ গোটা বাড়িতে যে সব চাকর্নকর আছে দাস দাসী জানতে পারে, কোনো কথা বলতে পারবে? রানী কী করছে না করছে কোনো কথা বলার ক্ষমতা আছে? অসম্ভব কথা, মুখ খোলা, ঠিক না? ভয় আছে। তাহলে বেটার চান্স এর জন্য ছিল যেন দুনিয়াদারদের জন্য, পাপিষ্ট অসৎ লোকদের জন্য এত ভালো চান্স যে এখানে জেনাবে বিচার যদি রানীর সাথে করা হয় তো কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, মানে পার্থিব কোনো শাস্তির ভয় নেই।
কারণ রানী নিজে বলছে, বরং এর উল্টো ভয় আছে যে তার ডাকে যদি সাড়া না দিই তাহলে আমাকে কোনো অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। কারণ স্বামীকে বললেই হলো, একটা অপবাদ দিলে হলো, সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দিও, আর তাই করলো। হ্যাঁ, 7 বছর জেল খাটতে হলো শুধু এই জন্য যে গুনাহ থেকে বাঁচার জন্য। এই আল্লাহর পরীক্ষা। আপনার মতো আমার মতো দুর্বল ইমানের মানুষ হলে তো আমি গুনাহ থেকে বেঁচেই ভুল করলাম, না পাপ থেকে বেঁচেই ভুল করলাম, না 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 কি করব, আমাকে যে ফাঁসিয়ে দিবে, আরে এইসব অজুহাত চলবে না, এইসব অজুহাত চলবে না। ওই দায়িত্ব আপনার না যে ফাঁসিয়ে দেবে না কি করে, আপনার দায়িত্ব হচ্ছে গুনাহ থেকে বাঁচা, পাপ থেকে বাঁচতে হবে, এটা আপনার কাজ। জি, দেখেন কিছু পরীক্ষা হইল, কিছু একটু কষ্ট হইল, জেলের কষ্ট হইল, হ্যাঁ, কিন্তু শেষে দোষমুক্ত হয়ে বেরোলেন। দেন না, ইউসুফের কোনো দোষ ছিল না, ঠিক না, নির্দোষী সাব্যস্ত হলেন দেশের কাছে, সমাজের কাছে। আর তারপর শুধু তাই নয়, আল্লাহ এমন এক জায়গায় পৌঁছে দিলেন যেটা কল্পনার বাইরে, যে একটা দাস কি ছিল, কিত দাস, তাকে কেনা হয়েছিল কিত দাস, দেশের শাসন ক্ষমতা চলে গেল, শাসন ক্ষমতা, অর্থমন্ত্রী, অর্থ দপ্তর মালিক ইউসুফ আলাইহিসসালাম। সংকটের সময়, আর্থিক সংকট, দুর্ভিক্ষের সময় অর্থের চাবিকাটি আল্লাহর পরে কার হাতে, ইউসুফ আলাইহিসসালামের হাতে। চিন্তা করুন তো, দেখি তো 7 বছরের জেলের পরে কত বড় নিয়ামত দুনিয়ার আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে কখনো যদি কষ্ট হয় তো সবসময় ইয়াকিন রাখবেন, ইন্না মাল উসরে উসরা। কোরআনে এমনিতে বলা হয়নি, কোরআনে যা বলা হয়েছে সাদাকাল্লাহ, সাদাকাল্লাহুল আজিম, আপনি শুধু তেলাওয়াতের পরে বলবেন, আর ইমান আপনার বলছে না, ইমান পাকা হচ্ছে না, চলবে না কাজ। বিদাতি কাজ না করে সন্নতি সহি আকিদাটা রাখেন যে আল্লাহ যা বলেছেন সত্য, যে আজকে আমার জন্য একটু কঠিন হইলো, আগামী দিনগুলো আমার জন্য স্বস্তির, শান্তির দিন, সম্মানের দিন আসছে। যে কোনো বালা মুসিবত আসুক না কেন, তারপরে বড় উপহার আপনার জন্য আসছে, এই একই থাকতে হবে। আর আপনার একই উঠে যে আল্লাহ কাজ করেন, আল্লাহ সম্পর্কে যত সুধারণা রাখবেন তত বেশি আল্লাহ আপনাকে সে অনুযায়ী দেবেন। হাদিসে কুদসি, জি, নফসের সাথে জিহাদ যেমন তেমন কথা। তারপরে দেখেন গোনাহার, এগুলো গোনাহার, কিন্তু গোনাহার রাস্তা সহজ হয়ে যাও, সুন্দরী মেয়ে, আবার প্রভাবশালী ঘরের মেয়ে, না শুনলে বড় রিস্ক আছে, তার কথা না শুনলে। তারপরে নিজে একটা যুবক ছেলে, এমন নয় যে বুড়ো মানুষ 60-70 বছর বয়স হয়ে গেছে আমাদের মতো, না 18-20 বছরের ছেলে, এই বয়সটাই এক বয়সে গোনা থেকে বেঁচে থাকা, হ্যাঁ, নতুন নতুন যৌবনে পদার্পণ করেছে, এত সহজ নয়। তারপরে ইউসুফ আলাইহিসসালাম কীভাবে শক্ত হয়ে গেলেন চিন্তা করুন তো দেখি। এটাকে বলা হচ্ছে জেহাদ, নফসের বিরুদ্ধে জেহাদ। যে নিজের মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করতে পারে না, সে মাঠে কিসে জেহাদ করবে? হ্যাঁ, সে মাঠে কিসে জেহাদ, যে ফজরে জেহাদ করে নিজেকে উঠাইতে পারে না, জাগাতে পারে না ফজরের সালাতের জন্য, সে জেহাদ কী করে করবে? অসম্ভব কথা। আর সেই জাতি কী করে বা জেহাদ করবে, যেই জাতির শতকরা 2 জন ফজরে জাগতে পারে না, সেই জাতি জেহাদের যোগ্য আছে? একেবারে অযোগ্য, এতে কোনো সন্দেহ নেই, ভালো করে লিখে নেন। জি, এই যোগ্যতা লাভ করতে হবে। সাহাবায়ে কেরাম কোন যোগ্যতা লাভ করেছিলেন, এই জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন, বকরি ছাগল উঠ চড়াচ্ছিলেন, আর হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন, নিয়ম নীতি চলে এসছে। জি, ইমানের বলে এসেছে। জি, এই নয় যে আর্থিক অস্ত্র শস্ত্র আর ধন সম্পদ অনেক ছিল, কিছুই ছিল না, কিছুই ছিল না, চিন্তা করুন সেই অবস্থাটিকে। জি, তারপরে বলছেন যখন ওকে ডাকছে, ওই ব্যক্তিকে ডাকছে, এইরকম একজন সুন্দরী মহিলা, প্রভাবশালী মহিলা, ডাকে সাড়া দিচ্ছে না, সে কি বলছে, ইন্না আখাফুল্লাহ, আরে আমার কোনো দুনিয়ার ভয় নেই, কারণ কেউ কিছু বলতে পারবে না, আমি জানছি, কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি, আল্লাহ যে দেখছেন, আল্লাহ যে সব শুনছেন, আল্লাহ যে সব জানছেন, ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, মানুষকে ভয় করি না। ওরাজলন তাসাদ্দাকাবে সাদাকা, আরেকজন মানুষ, কয় নম্বর, 6 নম্বর, সে দান করলো এমন দান, ফাহফাহা, সেটাকে বড় গোপন করলো, গোপনে লুকিয়ে দান করলো, হাত্তা তালা তালামা শেমালহু, বাম হাতও জানতে পারলো না, বাম পাশের লোক জানতে পারলো না, মা তুনফিকু, এমন ডান হাতে খরচ করলে। এই শব্দটি হচ্ছে বা এই বাক্যটি হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক, যে ডান হাতে দান করবেন। জি, ডান হাতে দান করবেন। জি, একটি রেওয়ায়াত রয়েছে এর বিপরীত, হ্যাঁ, যে
হাত্তা লা তালাম ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, বাম হাত যা খরচ করলো ডান হাত জানতে পারলো না, কিন্তু হাদিসটি সহি নাই, হাদিসটিকে সাজ বলা হয়েছে মানে সহি হাদিস বিরোধী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে পারেন যে বাম হাতে খরচ করছো ডান হাত জানতে পারছেন এটা বলতে পারেন না, আর একবার বলেছেন হাদিসটি, সুতরাং একরকমই বলেছেন, ঠিক না, এই নয় যে দুই রকমই বলেছেন, সুতরাং ওই বাক্যটি ঠিক নয়, এই বাক্যটি হচ্ছে প্রসিদ্ধ সুর। তো এখানে এখলাস ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, আর সপ্তম ব্যক্তি বা সপ্তম শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দেবেন, যে নির্জনই আল্লাহকে ডাকে, কোথায়? নির্জনে না মাহফিলে, মরিদানের সামনে, হ্যাঁ, ওয়াজ মাহফিলে, তাহলে বোঝা গেল যে মানুষের সামনে মাহফিলে খুব কান্না করতে পারে এর প্রশংসা করা হয়নি, এক এক আল্লাহর সামনে শুধু আল্লাহ দেখছে তখন যে যত বেশি কান্না করতে পারে। জি, খালিয়ান, খালি শব্দ বাংলা শব্দ আমরা ব্যবহার করছি, তাই না, এটা আরবি শব্দ, খালিয়ান নির্জনতায় আল্লাহকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, সেটা দুয়াই হোক আর সেজদায় হোক আর জিকির আজকার হোক, ফাফাজাত আইনাহ, আর আল্লাহর জিকির আল্লাহর দুয়াই তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে, জি, পানি ঝরতে থাকে, জি, ফাফাজাত আইনাহ। লক্ষ্য করে দেখবেন যে এই যে সাত শ্রেণীর মানুষ আছে এই বিষয়গুলি নিয়ে দেখবেন যে অধিকাংশ বৈশিষ্ট্যগুলিতে আপনার যে একটি বড় গুণ কাজ করেছে আল্লাহর আরশে জায়গা পাওয়ার জন্য, ছায়ায় জায়গা পাওয়ার জন্য, সেটা হচ্ছে ইখলাস, নিষ্ঠা, খুলুসিয়া, অন্তরে সততা। দেখেন যে ব্যক্তি নির্জনে কান্না করছে আর একজন সবার সামনে কাঁদতে পারছে, কার মধ্যে ইখলাস আছে? যে লুকিয়ে লুকিয়ে আল্লাহকে শুধু দেখে কাছে, মানুষকে জানতে দিতে চাই না যে আমি খুব কান্না করতে পারি আল্লাহর সামনে। তারপরে যেই ব্যক্তি লুকিয়ে দান করছে, ওর দুনিয়ার কোনো স্বার্থ নেই, শুধু আল্লাহকে জানাবো আমি রবের কাছে নেকি চাই, আমি মানুষকে কেন জানতে দেবো, বুঝা গেছে, এখানে এখলাস। তারপরে যেই ব্যক্তি সব রকমের বেটার চান্স পেয়েছে জেনা ব্যবচার করার জন্য, তারপরও জেনা করছে না, কিসের জন্য? নিয়াখাফুল্লাহ, এখলাস। দেখবেন যে সবগুলিতে তারপরে ভালোবাসায় সততা, এখলাস আছে বইলে ভালোবাসা সততা, দিনের খাতিরে ভালোবাসা, নাহলে দুনিয়ার স্বার্থের ভালোবাসা, সেখানে এখলাস নেই, ভেজাল আছে। এইভাবে যেই ব্যক্তির অন্তর সব সময় লেগে আছে মসজিদে, কি মসজিদে টাকা পয়সা পায়, হ্যাঁ, মসজিদে খেতে পাবে, তারপরে মসজিদে কেন সবসময় মন লেগে আছে, টাকাতে কেন মন লেগে নেই, হ্যাঁ, গাড়ির চাকা ঘুরেলে পয়সা, ওতে কেন মন লেগে নেই, কোথায় একটা কাস্টমার পাবো, মিশর পাবো, এতে এই ধান্দা কেন নেই, হ্যাঁ, দেখি কোম্পানিতে কী করে ভালো একটা পোস্ট করে নেওয়া যায়, অথবা বেতন বাড়িয়ে নেওয়া যায়, অথবা এই করা যায় সে করে যায়, এইসব পাই তারা কেন নেই, তার চিন্তা শুধু যে মসজিদে কখন যাবো, মসজিদে কখন যাবো, এখলাস। দেখবেন সবগুলি তবে পাবেন এখলাস, এখলাস। যেই ব্যক্তি ছোট থেকেই আল্লাহর ইবাদতবন্দি করতে পেরেছে, এখলাস আছে বলে অন্তঃসততা আছে, যে কোনো প্রতিকূল অবস্থায়, যৌবনকালে সাধারণত মানুষ বিয়ে করতে পারে না, আর বিয়ে করতে করতে কমপক্ষে যতই তাড়াতাড়ি হোক, আজকালকার জমানায় 25 চলেই যাবে, হ্যাঁ, কারণ কমপক্ষে ইউনিভার্সিটির গ্রাজুয়েশনটা না করলে তো বাবা বিয়ে দিতে চাইবে না, হ্যাঁ, সুতরাং 25-এ চলেই যাবে, এই যে সময়টা চলে যাচ্ছে, তারপরও এবাদত বন্দিগীতেই তার প্রতিফলন, এখলাস তার আছে আল্লাহর, আল্লাহর এবাদত বন্দি তার নিষ্ঠা আছে। তারপরে যেই ব্যক্তির নাই পরায়ণ শাসক, তা দুনিয়ার স্বার্থ নেই, যে কি আমার চামচামি করছে, কি আমার সাথে আছে, কি আমার বিরোধিতা করছে, কি আমাকে ভালোবাসে না, ওই সব তলাশ করে বেড়াবে না, জি, নাই পরায়ণ, নাই নীতি অবলম্বন করবে, হ্যাঁ, সবার সাথে, সবার সাথে, জি, স্বজন প্রীতি করবে না, যে এরা আমার নিজের, এরা পর, এরাও করবে না, যেমনটা হচ্ছে আজকাল, জি, আল্লাহ হেফাজত করুন। তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস সম্পর্কে আজকের আলোচনা শুনলেন, 1424 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মা বাদ ইবনে খালেদ আল জাহানি রাদিয়াল্লাহু তাআলা বলছে, সামিয়াত হারেসাত ইবনে ওয়াহাব ইবনে খুজাই, হারেস ইবনে ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, সাহাবী থেকে ইয়াকুল, সামিয়াত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, বলতে শুনেছি, তাসাদ্দাকু, তোমরা দান খায়রাত করো, ফাসায়াতি আলাইকুম জামানুন, কারণ শীঘ্রই তোমাদের সামনে এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, ইয়ামশির রাজুল বিসাদাকাতিহি, কোনো মানুষ নিজের দান সাদকা নিয়ে, জাকাতের পয়সা নিয়ে ঘোরাঘুরি করবে, এদিক সেদিক তলাশ করবে দেওয়ার জন্য, ফায়াকুলুর রাজুলু, কোনো ব্যক্তিকে আপনি গরিব মনে করছেন তার অবস্থা দেখে,
বা গরিব ছিল সে হয়তো, হ্যাঁ সেই জন্য জানছেন দু চার পাঁচ বছর আগে সে জানতেন যে সে গরিব ছিল খুব, সে রাতারাতি হঠাৎ করে সচ্ছল হয়ে গেছে আপনার জানাই নেই। ওই ব্যক্তি তখন বলছে লও যে তাবিহাবিলাম, সে গতকালকে বা কিছুদিন আগেও যদি আমাকে দিতে তো আমার খুব প্রয়োজন ছিল, অভাব ছিল, লাকাবিল তোহামিনকা, তাহলে তোমার এই দান সাদকা জাকাত আমি নিয়ে নিতাম ভাই। ফা আম্মাল ইয়াউমা, তবে আজকের দিন, ফালাহা আজাতিলি ফিহা, এ আমার দান সাদকার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দিয়েছে, আছে আমার কাছে ভাই, আমি নেব না। সাদকা দেবেন, জাকাত দেবেন, লোক খুঁজে পাবেন না আপনি, এমন একটা যুগ আসবে, তার আগে দান সাদকা বেশি বেশি করো। এখানেই আজকের আলোচনা শেষ করছি, রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ কবুল করুন, এলেমে আমলে বরকত দান করেন, দিন দুনিয়া রিজিক আল্লাহ বরকত দান করেন, যেসব ভাইয়েরা ধৈর্য ধারণ করে বসে থাকলেন। আর আজকে আমাদের রেকর্ডিং এর গোলযোগের কারণে বিলম্ব হয়েছে, আর আলোচনা শর্ট হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহ রাব্বুল এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আপনাদের আমাদের সকলকে আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন, বালা মুসিবত যাদের উপর আপতিত হয়েছে বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।